আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। হোয়াইট হাউসের সামনে থেকে কেঁদে কেঁদে বিদায় নিলেন ডোনাল্ড ট্রাম্প। খবরটির বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পেতে এখনও বিলম্বের আভাস পাওয়া যাচ্ছে। 264টি ইলেকট্রাল ভোট পেয়ে বাইডেনের এগিয়ে থাকলেও 214টি ইলেকট্রাল ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন ট্রাম্প। এখনও 6টি রাজ্যের ফলাফল ঘোষণা বাকি থাকায় কোনো প্রার্থীর জয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়নি, কিন্তু বাইডেন সমর্থকদের আরও তর্ক হয়েছে না। উদযাপনের যোগ দিতেই নির্বাচনের দিনে অনেকেই বহু দূর থেকে রাজধানীর ওয়াশিংটনের হোয়াইট হাউসে এসেছেন। ছোট ছোট দলে তারা নাচ ও গানের আসর জমিয়েছে, সেই সঙ্গে চলছে জয়ধ্বনি। বাইডেন সমর্থকরা বলছে এটা হলো গোয়িং আওয়ের পার্টি বা ট্রাম্পের বিদায় অনুষ্ঠান। মাঝে মধ্যেই চিৎকার করে কেউ বলছে উই ওয়ান্ট হিম গান। তাদের হাতে ব্যানারে লেখা রিমুভ ট্রাম্প। তাদের বিশ্বাস তাদের নেতা বাইডেন এবার প্রেসিডেন্ট হবেন। কিছুদিন আগেই এই হোয়াইট হাউসের সামনে জায়গাটি ছিল ব্ল্যাক লাইভ ম্যাটার্স এর বিক্ষুব্ধকারীদের দখলে। চত্বরটির নাম ব্ল্যাক লাইভস ম্যাটার্স প্লাজা নামকরণ করে ওয়াশিংটনের মেয়র। এরপর কিসাং যুবক জর্জ ফ্লয়ের হত্যার পর বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় ট্রাম্পের বিরোধিতার অবস্থান নিয়ে জায়গাটি আরও সুপরিচিত হয়ে ওঠে। সেই স্থানে এখন আশায় বুক বেঁধেছে উৎসব। ফ্লোরিডা থেকে এসেছেন রাভি এস্তোর এবং তার বন্ধু কনসেপ্তা লিয়ানজা। এস্তোই বললেন, আমরা এসেছি শুধু আবেগ অনুভব করতে আর নিশ্চিত করতে যে আমাদের কণ্ঠস্বর শোনা হয়েছে। মেরিল্যান্ডের 27 বছর বয়সী স্কুল কাউন্সিলর মালিক উইলিয়াম বলেন, আমি এখানে উদযাপন করতে এসেছি, আশা করছি প্রেসিডেন্ট এখান থেকেই বের হয়ে যাবেন, সেটিরই আগাম উদযাপন। বর্ণবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া উইলিয়ামস বলেন, আমি সত্যিই কোনোভাবেই উদ্বিগ্ন নই, আমি করছি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হারতে যাচ্ছেন আর এটা হবে ঐতিহাসিক পরাজয়। পুলিশও প্রচুর মোতায়েন করা হয়েছে। সংঘাতের আশঙ্কা হোয়াইট হাউসের চারপাশে ঘিরে লাগানো হয়েছে অস্থায়ী নিরাপত্তা বেড়া। নিরাপত্তা কর্মীরা সতর্ক, কোনো ঘটনা ঘটলে দ্রুত মোকাবেলা করার জন্য তৈরি তারা। তবে আপাতত দূর থেকে বাইডেন সমর্থকদের উল্লাস প্রত্যক্ষ করছেন পুলিশ সদস্যরা, এটাই জানা গেছে। তবে শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কেঁদে কেঁদেই বিদায় নিতে পারেন হোয়াইট হাউসের সামনে থেকে। সম্মানিত ভিউয়ার্স, আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন এবং প্রতিনিয়তই বিনোদন এবং সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।